শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে আজকের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হলাম আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আমি প্রভাষক হিসেবে সেন্ট স্কলার্সটিকে গার্লস স্কুল অ্যান্ড কলেজে কর্মরত আছি তোমাদের জ্ঞাতার্থে একটি বিষয় আমি জানাই সেটি হচ্ছে তোমাদের যিনি রেগুলার বিজিএস ক্লাস বা বাংলাদেশ ও বিশ্ব ক্লাসটি নেন তাজবির স্যার উনি ব্যক্তিগত কোনো ব্যস্ততায় থাকার কারণে আমি কর্তৃপক্ষের অনুরোধে এই ক্লাসটি নিচ্ছি সুতরাং ওনার ক্লাসের সাথে আমার ক্লাসের প্যাটার্ন নাও মিলতে পারে যদি কোনো সমস্যা ফেস করো অর্থাৎ বুঝতে কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে আমি চেষ্টা করব পরবর্তী ক্লাস যদি নেই সেক্ষেত্রে তোমাদের এইসব প্রশ্নের উত্তর যথাযথভাবে দেওয়ার জন্য সুতরাং আমি সকলের কাছ থেকে সহযোগিতা কামনা করছি আজকের ক্লাসটি যথাযথভাবে যেন আমরা শেষ করতে পারি সেজন্য তো আজকের ক্লাসে আমরা মূলত বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে সামাজিকীকরণ ও উন্নয়ন এর প্রথম অংশ আলোচনা করব। এই অধ্যায়কে আমরা দুইটি পর্বে ভাগ করব এবং আজকের আলোচনায় মূলত প্রথম পর্ব নিয়েই আমরা আলোচনা করব তো পঞ্চম অধ্যায়ের এই যে টপিক সামাজিকীকরণ ও উন্নয়ন এই চ্যাপ্টারটি আমাদের বাস্তব জীবনের সাথে সামঞ্জস্যপূর্ণ প্রতিনিয়ত জেনে কিংবা না জেনে আমরা এই বিষয়টি ফেস করছি এবং আমরা প্রতিনিয়ত নতুন নতুন কিছু শিখছি যার নামান্তর হচ্ছে সামাজিকীকরণ এবং এই সামাজিকীকরণের একটা সুন্দর পরিবেশে বেড়ে ওঠার মধ্য দিয়ে আমাদের মানব জীবনের আমাদের জীবনযাত্রার উন্নয়ন ঘটে সুতরাং এই অধ্যায়ের টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং আমি আশা করব তোমরা আমার সাথে যথাযথভাবে মনোযোগ দিয়ে এই ক্লাসটি করবে তো এখানে একটি বিষয় আমি আমি প্রথমেই বলে হচ্ছে। যেহেতু দীর্ঘ অনেক বছর ধরে আমি বিভিন্ন কোচিং সেন্টারে ক্লাস নিয়েছি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস নিয়েছি সেই হিসেবে আমার একটি বিষয় স্পষ্ট হয়েছে সেটি হচ্ছে এই যে এখানে সামাজিকীকরণ শব্দটা আছে এটা অনেকেই খাতায় লিখার সময় সামাজিকীকরণ এই দুইটা বিষয়কে আলাদা না করে এভাবে এটাকে উদ্র দিয়ে অথবা অনেক ক্ষেত্রে সামাজিককরণ এভাবে লিখে আবার কেউ কেউ এই কটা বাদ দিয়ে সামাজিক এভাবে লিখে সামাজিকীকরণ এভাবে লিখে সুতরাং অনেকেই স্পেলিংটা ভুল করে আমি আশা করব তোমরা স্পেলিংটি ভালো মতো বুঝে তারপর লিখবে তো এখন আসল কথায় চলে যাচ্ছি এখানে যে সামাজিকীকরণ রয়েছে এই সামাজিকীকরণ এর ইংরেজি এসেছে কিন্তু মূলত সামাজিকীকরণ এই শব্দটাকে বিশ্লেষণ করলে আমরা মূলত পাই সামাজিক যোগ করণ এখন আমরা জানব সামাজিকীকরণ কাকে বলে সামাজিকীকরণ শব্দটা এসেছে কিন্তু সমাজ থেকে সমাজ থেকে সামাজিক সেখান থেকে সামাজিক হওয়ার একটা প্রক্রিয়ার নামই হচ্ছে কিন্তু মূলত সামাজিকীকরণ আর এটাকে ইংরেজিতে আমরা বলতে পারি যে সোশ্যালাইজেশন প্রসেস এবং এই যে সামাজিকীকরণ এটি কি সে বিষয়ে একটু স্পষ্ট ধারণা দিব সামাজিকীকরণ হলো মূলত একটি জীবনব্যাপী চলমান প্রক্রিয়া অর্থাৎ এটি আমাদের জীবন যখন থেকে শুরু হয়েছে তখন থেকেই চলছে এবং জীবন যতদিন টিকে থাকবে ততদিনই প্রত্যেকের জীবনে চলতে থাকবে সেই কারণে এটিকে একটি জীবনব্যাপী প্রক্রিয়া বা চলমান প্রক্রিয়া হিসেবে বর্ণনা করা হয়েছে এটি আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলতে থাকে আবার জন্মের পর থেকে সমাজের বেশ কিছু নিয়ম নিয়মকানুন রীতিনীতি আমরা যে শিখি সেই সব শেখার চলমান প্রক্রিয়াকেই মূলত সামাজিকীকরণ বা বলে থাকে এটি ব্যক্তির সুষ্ঠু বিকাশের জন্য প্রয়োজন এবং এই প্রক্রিয়া ছাড়া মানব শিশু সামাজিক ও সামাজিক মানুষে পরিণত হতে পারে না এবং পূর্ণাঙ্গ প্রকৃত পূর্ণাঙ্গ মানুষেও রূপান্তরিত হতে পারে না সুতরাং এই সামাজিকীকরণের কোনো বিকল্প নেই এখন এই সামাজিকীকরণ সম্পর্কে বিভিন্ন জনের বিভিন্ন ধরনের বক্তব্য রয়েছে তো প্রারম্ভিকে যদি বলি আমরা এই যে যখন শিশু ছিলাম অথবা একটি শিশু যখন জন্মগ্রহণ করে তখন সে কিন্তু একান্তই ইন্দ্রিয় সর্বস্ব প্রাণী থাকে কারণ সে তখন ইন্দ্রিয় দ্বারা তাড়িত হয় অর্থাৎ তার চাওয়া পাওয়া তার চিন্তাভাবনা অথবা তার বিভিন্ন আকার আঙ্গিকে সে কিন্তু নিজের অঙ্গভঙ্গির মাধ্যমে মুখভঙ্গির মাধ্যমে অথবা ইশারার মাধ্যমে সে কিন্তু নিজের কথাগুলোকে কথাগুলোকে মনের সে প্রকাশ করার চেষ্টা করে কিন্তু যতই বয়স বাড়ে আস্তে আস্তে সে নানাভাবে বিভিন্ন প্রক্রিয়ার দ্বারা সমাজের উপযুক্ত সদস্য হিসেবে প্রতিষ্ঠিত হয় প্রকৃতপক্ষে এই প্রক্রিয়াটিকেই বলা হয়েছে সামাজিকীকরণ অর্থাৎ আমরা এখানে কি বুঝলাম এখানে বুঝলাম যখন একজন মানব শিশু নতুন নতুন কিছু শিখে একজন পরিপূর্ণ মানুষে পরিণত হয় তখন তাকে সামাজিকীকরণ বলা হয় অর্থাৎ সামাজিকীকরণ হচ্ছে একটি চলমান প্রক্রিয়া হম এবং এখানে একে জীবনব্যাপী প্রক্রিয়া বলা কারণ হচ্ছে একটি শিশুর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নতুন পরিবেশে যখনই সে নিজেকে খাপ খাওয়ায় তখনই কিন্তু সে নতুন নতুন কিছু অভিজ্ঞতা অর্জন করে এবং সে এভাবে নতুন পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে শিখে এই শেখার প্রক্রিয়াটাই কিন্তু মূলত জীবনব্যাপী হয়ে থাকে এবং সে কারণে এটিকে জীবনব্যাপী প্রক্রিয়াও বলে থাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যক্তি যখন এক পর্যায়ে হতে আরেক পর্যায়ে প্রবেশ করে তখন তাকে নতুন পরিবেশের সঙ্গে নতুন অবস্থার সঙ্গে কিংবা নতুন পরিস্থিতির সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে হয় এই খাপ খাওয়ানো প্রক্রিয়ার ফলে তার আচার আচরণে বেশ কিছু পরিবর্তন কিন্তু আসে এবং এই নতুন পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার সময় সে নতুন কিছু নিয়ম কানুন শিখে নতুন রীতিনীতি শিখে এবং নতুন পরিবেশ পরিস্থিতির সঙ্গে নিজেকে অ্যাডজাস্ট করে নেওয়ার যে প্রক্রিয়া সেটি হচ্ছে মূলত সামাজিকীকরণ প্রক্রিয়া তো এখন আমরা একটি অন্যভাবে সংজ্ঞাটা শিখবো একজন বিজ্ঞানীর সঙ্গে আমরা এখানে আলোচনা করব। আসলে সামাজিকীকরণ যেহেতু আমাদের জীবনের প্রত্যেকটি ধাপে ধাপে নতুন কিছু শেখায় সে কারণে এটিকে বলা হয়ে থাকে যে শিক্ষণ প্রক্রিয়া অর্থাৎ সোশ্যালাইজেশন ইজ আ লার্নিং প্রসেস কেমন এটা এমন একটা লার্নিং প্রসেস যেটা কিন্তু আমাদেরকে নতুন পরিবেশের সাথে নতুন পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিতে শেখায় প্রখ্যাত সমাজবিজ্ঞানী কিংসলে ডেভিস তিনি সামাজিকীকরণের একটি সুন্দর সংজ্ঞা দিয়েছেন তিনি বলেছেন সামাজিকীকরণ প্রক্রিয়ার দ্বারা ব্যক্তি পুরোপুরি সামাজিক মানুষে পরিণত হয় এবং এই প্রক্রিয়া ছাড়া ব্যক্তি তার ব্যক্তিত্ব লাভে ব্যর্থ হয় এবং সমাজে সে একজন যোগ্য ও উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে না এই সংজ্ঞা থেকে আমরা কি বুঝলাম এই সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারলাম যে এই প্রক্রিয়া ছাড়া একজন ব্যক্তি তার ব্যক্তিত্ব লাভে সম্পূর্ণরূপে ব্যর্থ হয় এমনকি সে নিজেকে একজন উপযুক্ত মানুষ গড়ে তুলতে পারে না। শিশু যখন সমাজের সাথে নিজেকে সমাজের নিয়ম কানুনের সাথে রীতিনীতির সাথে আচার প্রথার সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে শিখবে তখনই তার সামাজিকীকরণ হতে শুরু করে সুতরাং আমরা বলতে পারি এই প্রক্রিয়াটি আমাদেরকে একজন সুযোগ্য নাগরিকে পরিণত করে এবং ব্যক্তিত্বপূর্ণ সামাজিক মানুষে পরিণত করে এমন একটি প্রক্রিয়া আমরা মানুষকে জাজ করার সময় কিন্তু একটা মানুষের ব্যক্তিত্ব দেখে কিন্তু জাজ করি কখনো কখনো আমরা হয়তো মনে করি যে সমাজের একটা মানুষ লম্বা না বেঁটে ফর্সা না কালো হিন্দু না মুসলিম এইসব বিবেচনার চেয়েও আমরা একটা মানুষের ব্যক্তিত্বে বেশি মুগ্ধ হই একটা মানুষের আচার আচরণ যখন সুন্দর হয় সবার সাথে যখন মিশতে পারে এবং সৌজন্যতা বোধ যখন সে প্রকাশ করতে পারে নিজের চাওয়া পাওয়াগুলোকে সুন্দরভাবে অন্যের কাছে উপস্থাপন করতে পারে তখন আমরা তাকে ব্যক্তিত্বপূর্ণ মানুষ হিসেবে গণ্য করে থাকি আর সামাজিকীকরণ হচ্ছে এমন একটি প্রক্রিয়া মূলত যেটি আমাদেরকে ব্যক্তিত্ব অর্জনে সহায়তা করে এই জন্যই এটি একটি লার্নিং প্রসেস বা শিক্ষণ প্রক্রিয়া যে শিক্ষাটা আমাদের জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত চলতে থাকে সুতরাং এক কথায় যদি আমরা বলি সামাজিকীকরণ কি তাহলে বলতে পারি সামাজিকীকরণ হচ্ছে এমন একটি জীবনব্যাপী চলমান প্রক্রিয়া যেটি আমাদের সমাজের নতুন রীতিনীতি আচার প্রথা কিংবা নতুন পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে শেখে এমন প্রক্রিয়া তো আশা করি তোমরা সবাই সংজ্ঞাটি বুঝতে পেরেছ এখানে আমি বাইরের অনেকগুলো সঙ্গে এনেছি তবে এখানে একটি বিষয় আমি বলে রাখি সেই বিষয়টি হচ্ছে এখানে মুখস্থ করার কোনো বিষয় নেই প্রত্যেকটা জিনিস নিজের মতো করে বুঝে নিতে হবে মুখস্থ করার চেয়েও বুঝলে নিজের ভাষায় লেখাটা অনেক সহজ হয় সুতরাং এখন আমরা সামাজিকীকরণের বেশ কিছু বিভিন্ন প্রতিষ্ঠানের প্রভাব সম্পর্কে আলোচনা করব আর যে সব প্রতিষ্ঠান নিয়ে আমরা আলোচনা করব তার মধ্যে আছে পরিবার স্থানীয় সমাজ স্থানীয় সমাজের বিভিন্ন উপাদান সমবয়সী বন্ধু শিক্ষা প্রতিষ্ঠান এবং রাজনৈতিক প্রতিষ্ঠান এখন আমরা এইসব প্রতিষ্ঠানের পৃথক পৃথক ভূমিকা আলোচনা করব প্রথমেই আমরা আলোচনা করব পরিবার নিয়ে আচ্ছা আমরা তো প্রত্যেকেই কোনো না কোনো পরিবারে জন্মগ্রহণ করি এবং প্রত্যেকের অবশ্যই পরিবার আছে সামাজিকীকরণের যতগুলো মাধ্যম রয়েছে তার মধ্যে পরিবারের হচ্ছে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ অনেকেই বলে থাকে যে শিশুর ব্যক্তিত্ব বিকাশের পথে বংশগতি মূল উপাদান যোগায় সংস্কৃতি নকশা তৈরি করে এবং পরিবারে পিতামাতা কারিগর হিসেবে কাজ করে থাকে অর্থাৎ আমরা বা আমাদের জীবনটা কি রকম হবে কেমন হবে তা নির্ভর করে মা বাবা আমাদেরকে কিভাবে ডিল করছে অথবা মা বাবা আমাদেরকে কিভাবে নেতৃত্ব দিচ্ছে সেসব বিষয়ের উপর সুতরাং পরিবার সামাজিকীকরণের অন্যতম একটি গুরুত্বপূর্ণ উপাদান এবং গুরুত্বপূর্ণ উপাদান এবং প্রথম ও প্রধান বাহন হিসেবে এই পরিবারে আমরা নিজেদের আবেগ অনুভূতি শ্রদ্ধা ভালোবাসা খাদ্যাভ্যাস পোশাক পরিচ্ছদ ধর্মচর্চা শিক্ষার বিভিন্ন উপকরণ আমরা পেয়ে থাকি এবং এইসব কিছু আমরা আমাদের দৈনন্দিন জীবনের সাথে একাত্ম করে নিয়ে আমাদের জীবনকে নতুন পরিবেশের সাথে নতুন মানুষের সাথে নতুন সমাজের সাথে নিজেদেরকে খাপ খাওয়াই এর ফলে আমরা একজন ব্যক্তিত্বপূর্ণ মানুষে পরিণত হয় সামাজিক জীবে পরিণত হয় সেজন্য পরিবারকে সর্বাপেক্ষা শক্তিশালী বাহন বলা হয়ে থাকে এবং শুধু এটি বললেই হয় না পরিবারে একটি শিশুর চিন্তা আবেগ কর্মের অভ্যাস গঠন করে মূলত শিশুর চরিত্রের ভিত্তি প্রস্তর কিন্তু রচিত হয় পরিবারেই কিভাবে কথা বলতে হয় নিজের আবেগ অনুভূতি কিভাবে প্রকাশ করতে হয় তা শিশু কিন্তু পরিবার থেকেই শেখে ভবিষ্যৎ জীবনের জীবন যুদ্ধে মুখোমুখি হতে পারে এমন একটি পরিস্থিতি এমন একটি পরিবেশ তৈরি করে সন্তানকে ভবিষ্যতের জন্য তৈরি করা মা বাবার কাজ এখন আমরা জানবো স্থানীয় সমাজ আমাদের সামাজিকীকরণে কি ভূমিকা পালন করে তা পরিবার থেকে বের হলেই আমরা যেই পরিবেশের সাথে পরিচিত হই সেটি হচ্ছে আমাদের স্থানীয় সমাজ অর্থাৎ আমরা যেখানে বসবাস করি তার আশপাশের পরিবেশ এটি হচ্ছে সমাজ বা স্থানীয় সমাজ পরিবারের পরেই তার স্থান এবং আমাদের চারপাশে পারিপার্শ্বিক পরিবেশ থেকে আমরা বিভিন্ন আচার আচরণ রীতিনীতি ভাষা ও মূল্যবোধ আমাদের মাঝে গড়ে ওঠে এবং এসব কিছু প্রাত্যহিক জীবনে আমরা প্রয়োগ করি একটি উদাহরণ দিলে বিষয়টি ক্লিয়ার হবে একটা মানব শিশু যখন পরিবারে থাকে তখন তার সামাজিকীকরণ এক ধরনের হয় যখন পরিবার থেকে বেরিয়ে এসে তার আশেপাশের পাড়া প্রতিবেশীদের সাথে যখন মেশে বিভিন্ন পাড়া মহল্লায় যখন তারা খেলাধুলা করে বিভিন্ন বাচ্চাদের সাথে যখন তারা মিশে। তখন দেখা যায় কি তারা এক এক রকম বাচ্চাদের সাথে বা মিশে তারা বিভিন্ন রকম কালচার শিখে যেমন হয়তো কেউ এক জায়গায় খেলাধুলা করা কিছু বাচ্চাকে যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে বিষয়টা ক্লিয়ার হবে ধরলাম চট্টগ্রামের কোনো একটা জায়গায় একটা কলোনিতে রাজশাহী থেকে রংপুর থেকে কুমিল্লা থেকে নোয়াখালী থেকে চট্টগ্রামের লোকজন সহ বা ওখানে বসবাস করলে তাদের বাচ্চারা যখন মাঠে খেলতে যায় তখন তারা বিভিন্ন ভাষায় কিন্তু কথা বলে তো এভাবে চলতে থাকলে একটা পর্যায়ে দেখা যায় যে চট্টগ্রামের ছেলেটা নোয়াখালীর কিছু ভাষা সে শিখে ফেলল আবার একই সাথে রাজশাহীর ছেলেটা চট্টগ্রামের ভাষার কিছু কিছু অংশ শিখে ফেললো এবং তারা পরবর্তীতে ব্যবহার করে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় কি স্থানীয় সমাজের কিছু নেতিবাচক বৈশিষ্ট্য এর ফলে ধারণ করে যেমন বাচ্চারা অনেক সময় দেখা যায় কি খুব রাগ খোপ মারামারি অনেক সময় গালি গালাজ করা অশ্লীল শব্দ ব্যবহার করা এসব কিছু কিন্তু তার পারিপার্শ্বিক পরিবেশ থেকে শিখে আসে দেখা যায় কি ওই ছেলেটা যখন বাসায় যায় বা মেয়েটা যখন বাসায় যায় তখন কিন্তু সে ফ্যামিলিতে যে পরিবেশটা আছে সেভাবেই চলে আবার যখন সে পরিবার ছেড়ে মাঠে খেলতে যায় বাসার বাইরে তার আশেপাশের পরিবেশের সাথে মিশতে যায় তখন কিন্তু তার আচার আচরণ একটু ভিন্ন রূপ ধারণ করে আমি স্পেসিফিকভাবে যদি বলি এই যে তোমরা যখন ক্লাসে থাকো তোমাদের আচার আচরণ বন্ধু বান্ধবদের বা সহপাঠীদের সাথে থাকে একরকম আবার পরিবারে যখন তোমরা আফটার ক্লাস আওয়ার যখন তোমরা স্কুল আওয়ার যখন তোমরা বাসায় যাও তখন কিন্তু তোমাদের আচার আচরণ আরেক রকম হয় অর্থাৎ মা বাবার সামনে এক ধরনের আচার আচরণ আবার বন্ধু বান্ধবদের সামনে সহপাঠীদের সামনে আরেক ধরনের আচরণ সুতরাং এখানে একটা পারিবারিক পরিবেশ আর একটা হচ্ছে স্থানীয় সমাজের পরিবেশ এই দুইটা বিষয় আমাদের আচার আচরণ রীতিনীতি ভাষা এবং মূল্যবোধের ক্ষেত্রে যথেষ্ট প্রভাব বিস্তার করে এখানেও আমরা নতুন নতুন কিছু শিখি এখন স্থানীয় সমাজের যে বিভিন্ন উপাদান আছে সেসব বিষয় সম্পর্কে আমরা একটু আলোচনা করব। স্থানীয় সমাজের বিভিন্ন উপাদান আমাদের সামাজিকীকরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্পেসিফিকভাবে যদি বলি সাহিত্য সমিতি সাংস্কৃতিক সংঘ খেলাধুলার ক্লাব শিক্ষা কেন্দ্র বিজ্ঞান ক্লাব। ক্ষুদ্র ক্ষুদ্র সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানে যখন আমরা যুক্ত তখন আশেপাশের অন্যান্য বাচ্চা কাচ্চা অন্যান্য ব্যক্তিবর্গের সাথেও কিন্তু আমরা মিশি এবং মিশে আমরা তাদের কাছ থেকে কিছু শিখি এবং তারা আমাদের কাছ থেকে কিছু শেখে আবার একই সাথে এই যে সাহিত্য সমিতির সাথে যে আমি নিজেকে বা জড়ালাম এর কারণে সাহিত্যের অনেকগুলো বিষয় কিন্তু আমার ভিতরে আমি ধারণ করতে পারি ধরো তুমি হুমায়ুন আহমেদের কোনো লেখা পছন্দ করো অথবা জাফর ইকবাল স্যারের কিছু বিষয় পছন্দ করো তখন কিন্তু তুমি জাফর ইকবাল স্যার যে ক্যারেক্টারগুলোকে তার সাহিত্যের মধ্যে তুলে ধরেছেন সে বিষয়গুলোকে কিন্তু তোমরা আয়ত্ত করার চেষ্টা করো নিজেকে সেভাবেই কল্পনা করতে শুরু করো তাছাড়া সাংস্কৃতিক সংঘ খেলাধুলার ক্লাব এইসবের সাথে কিন্তু আমরা কখনো কখনো নেতৃত্ব দেওয়ার গুণাবলী অর্জন করি একে অপরের সাথে কিভাবে ভাব বিনিময় করতে হয় কথা বলতে হয় নিজের মেধাকে বিকশিত করতে হয় নিজের চাও পাওগুলোকে অন্যের কাছে প্রকাশ করতে হয় সেই সব বিষয় সম্পর্কে আমরা জানতে পারি শিখতে পারি আর এই শিক্ষাটাই হচ্ছে মূলত শিক্ষার যে প্রক্রিয়া সেটি হচ্ছে সামাজিকীকরণ এছাড়াও স্থানীয় সমাজে যখন আমরা অর্থাৎ পরিবার ছেড়ে যখন আমরা পরিবার ছেড়ে যখন বাইরের পরিবেশের সাথে যখন মিশি তখন আবার ব্যক্তির চিন্তা দৃষ্টিভঙ্গি আচার আচরণের আচার আচরণের উপরও একটা যথেষ্ট প্রভাব পড়ে যদি বলি আমরা যখন বন্ধুদের সাথে মিশি তখন কিন্তু আমরা কিছু ক্রিয়েটিভ বা চিন্তাভাবনা কিন্তু আমরা করি যেগুলো কিন্তু হয়তো মা বাবার সামনে করি না বা ভয়ে বলি না যখন তুমি তোমার মা বাবার জায়গাটি ছেড়ে বন্ধুদের সামনে আসো তখন কিন্তু তোমার তোমার উল্লাস থাকে নিজেকে এমনভাবে এক্সপ্রেস করো যেন বা কোনো কোনো জীবনে ভয় নেই একেবারে নির্ভীকভাবে তুমি তোমার কথাবার্তা চাল চলন সব কিছুকেই একেবারে খুব স্বাধীনভাবে প্রকাশ করো এবং এই যে স্বাধীনভাবে নিজেকে মেলে ধরা এটি কিন্তু তোমার ভেতরে যে চিন্তা আছে যে দৃষ্টিভঙ্গি আছে এবং তোমার ভিতরে যে সত্তা আছে সেটিকে বের করে আনে এবং তুমি নিজেকে আস্তে আস্তে নতুন পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে শিখ সুতরাং এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাছাড়া বুদ্ধিবৃত্তি সুকুমার বৃত্তি সৌন্দর্য বা আমাদের ভিতরে সৌন্দর্য জাগিয়ে তোলে এবং একই সাথে এই সব গুণের সমন্বয় করে একজন ব্যক্তিকে সহনশীল হতে শেখায় অর্থাৎ একটা বাচ্চা বা একটা মানুষ যখন প্রতিনিয়ত ঘরে বন্দি থাকে বা ঘর থেকে যখন বের হয় না সে খেলাধুলা করতে পছন্দ করে না ঘর কোনো স্বভাবের লোক তারা কিন্তু সমাজের বিভিন্ন মানুষের সাথে মিশতে পারে না এবং তারা অনেকটাই চুপচাপ থাকে কেউ তাদের সাথে মেশে না কিন্তু যখন সেই ছেলেটি ঘর কোনো ছেলেটি যখন ঘর ছেড়ে ঘরের বাইরে গিয়ে বন্ধু বান্ধবদের সাথে যখন মিশে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সংগঠনের সাথে যখন খেলাধুলার ক্লাবের সাথে যখন তারা যুক্ত হয় তখন কিন্তু তাদের ভিতরে থাকা সুপ্ত প্রতিভা আস্তে আস্তে বিকশিত হয় এবং এই যে প্রতিভা বিকাশ করা বা বিকশিত হওয়ার যেই চিন্তাধারা এবং যে সুযোগ সেটি কিন্তু তার ব্যক্তিত্বকে ধীরে ধীরে সহনশীল হতে শেখায় এবং আমাদেরকে ধীরে ধীরে সামাজিক মানুষে পরিণত করে এখন আমরা জানব আমাদের সামাজিকীকরণে সমবয়সী বন্ধু কী ভূমিকা পালন করে শৈশবে সমবয়সীদের সাথে খেলাধুলার আকর্ষণ থাকে অপ্রতিরোধ অর্থাৎ বাচ্চারা সবসময় বাচ্চাদের সাথে খেলতে পছন্দ করে সুতরাং শৈশবের সকল বা শিশুরাই কিন্তু তাদের সমবয়সী বন্ধুদেরকেই খেলাধুলার জন্য বেছে নেয় বা খেলতে বা সমবয়সী বন্ধুদের সাথে খেলাধুলা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে বন্ধুদের সাথে মেলামেশার সময় তার ভিতরে যে সকল গুণ ফুটে ওঠে তার মধ্যে রয়েছে সহমর্মিতা সহযোগিতা সহনশীলতা নেতৃত্বের গুণাবলী যেমন আমরা উদাহরণ দিতে পারি যখন আমরা ক্লাসে আমরা যখন আমাদের ক্লাসমেটদের সাথে মিশি তখন তাদের প্রতি কিছু মায়া মমতা কাজ করে বিশেষ করে যারা বোজম ফ্রেন্ড হয় বা বেস্ট ফ্রেন্ড হয় তাদের সাথে যখন আমরা মিশি আমরা আমাদের অনেক কিছুই তাদের সাথে শেয়ার করি তোমরা হয়তো অনেকেই এমন আছো যে তোমার বেস্ট ফ্রেন্ড আজকে হয়তো টিফিন আনেনি তুমি তোমার নিজের টিফিনটা তার সাথে শেয়ার করছো অথবা তোমার কোনো বন্ধু বিপদে পড়েছে তুমি এগিয়ে যাচ্ছ এই যে এখান থেকে সহমর্মিতা সহযোগিতা সহনশীলতা আমরা অর্জন করি এবং একই সাথে বন্ধুদের সাথে মেলামেশায় আমাদের ভেতরে নেতৃত্ব দেওয়ার গুণাবলী ধীরে ধীরে বিকশিত হয় সুতরাং সমবয়সী বন্ধুর কোনো বিকল্প নেই এমনকি আরও স্পেসিফিকভাবে যদি বলি বন্ধুর ভূমিকা অনেকটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমাদের বা কিছু প্রবাদ আছে এরকম যে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ অর্থাৎ ভালো বন্ধুর সাথে মেলামেশায় আমরা ভালো গুণাবলী অর্জন করতে পারি আবার খারাপ বন্ধুর সাথে মেলামেশায় আমরা খারাপ পথে চলে যেতে পারি নষ্ট হয়ে যেতে পারে অথবা নিজের জীবনকে স্পল করতে পারে সুতরাং সমবয়সী বন্ধুর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আবার এখানে আরেকটি বিষয় রয়েছে আমরা যদি বলি অন্যদিকে এখানে বলা হয়ে থাকে যে শিশু তার খেলার সঙ্গীদের সঙ্গে মেলামেশা করলে তার মধ্যে নেতৃত্ব দেওয়ার যেমন গুণাবলী ফুটে ওঠে সে স্বাবলম্বী হতে শেখে আবার অন্যদিকে কিশোর অপরাধের মূল কারণ হচ্ছে এই বন্ধুরা। গবেষণায় দেখা গেছে যেসব শিশু রেললাইন রাস্তা অলিগলি বস্তিতে ঘুরে বেড়ায় এবং খেলাধুলা করে তারা পরবর্তীকালে বিভিন্ন রকম অপরাধমূলক কাজে লিপ্ত হয় বেশি অর্থাৎ একটা শিশুকে অপরাধমূলক কাজে লিপ্ত করার ব্যাপারে তার বন্ধুরা অনেকাংশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সুতরাং বন্ধু নির্বাচনে আমাদেরকে সবসময় সচেতন থাকতে হবে যাতে খারাপ বন্ধুর পাল্লায় পড়ে আমাদের জীবনটা নষ্ট না হয় এখন আমরা জানবো শিক্ষা প্রতিষ্ঠান কি ভূমিকা পালন করে সেটি শিক্ষা প্রতিষ্ঠান সামাজিকীকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যদিও পরিবারের মধ্য দিয়েই একটি শিশুর যে সামাজিকীকরণ শুরু হয় সেটি বিদ্যালয়ের মাধ্যমে সে প্রক্রিয়া অবিচ্ছিন্নভাবে বজায় থাকে তবে পরিবার থেকে আমরা যে শিক্ষা গ্রহণ করি সেই শিক্ষার সাথে যখন প্রাতিষ্ঠানিক শিক্ষা যুক্ত হয় তখন ওই শিশুর বা ওই মানুষের ব্যক্তিত্ব বিকাশের সম্ভাবনা আরও কয়েক গুণে বেড়ে যায় সুতরাং সমাজের সভ্য মানুষেরা সামাজিক মূল্য সামাজিক আদর্শ সামাজিক বিভিন্ন অভ্যাস যে আয়ত্ত করতে পারে সেটি একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবং শিক্ষা প্রতিষ্ঠান মানুষের ভেতরে সুপ্ত থাকা প্রতিভাকে জাগরিত করে মানুষকে মানবিক হতে শেখায় সমাজের প্রতি কী দায়িত্ব রয়েছে রাষ্ট্রের প্রতি কী দায়িত্ব রয়েছে মা বাবার প্রতি কি দায়িত্ব রয়েছে সেসব বিষয় সম্পর্কে আমাদেরকে অবগত করে এবং মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য। এই শিক্ষাটা কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোনো বিকল্প নেই সমাজে বসবাস করতে হলে প্রত্যেক ব্যক্তিকে কতগুলো দায়িত্ব কর্তব্য পালন করতে হয় কারণ আমরা যদি নিজেরা নিজেদের দায়িত্ব কর্তব্য যথাযথভাবে পালন করতে পারি তবেই আমাদের দেশটি সুন্দর হবে আমাদের সমাজ ব্যবস্থা সুন্দর হবে সেই জন্য ভবিষ্যতে নেতৃত্ব তৈরির জন্য নিজেদের মেধাকে বিকশিত করার জন্য ভবিষ্যৎ পৃথিবীর জন্য নিজেকে যোগ্য হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান অতীব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন আচার অনুষ্ঠান আইন কানুন পাঠ্যপুস্তক শিক্ষক শিক্ষিকা শিশুর মনে মূল্যবোধ সৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এছাড়াও এই যে আমরা যখন একটি শিক্ষা প্রতিষ্ঠানে জীবনের সবচেয়ে বেশি সময় কাটাই এই যে আমরা স্কুলে যাই প্রায় সাত আট ঘন্টার সময় কিন্তু আমরা বা পাঁচ ছয় ঘন্টার সময় কিন্তু আমরা শিক্ষা প্রতিষ্ঠানে কাটাই এই দীর্ঘ সময়ে পাড়া প্রতিবেশী কিংবা বন্ধু বান্ধবদের সাথে থাকতে থাকতে তাদের প্রতি সহযোগিতার মনোভাব করে ওঠে তারা কখনো বিপদে পড়লে সহমর্মিতা জেগে উঠে দেশের প্রতি মায়ামমতা জেগে ওঠে কারণ একটা শিক্ষা প্রতিষ্ঠানে দেশাত্মবোধ শিক্ষা দেওয়া হয় দেশপ্রেমের কথা বলা হয় এবং দেশের প্রতি আমাদের কী কী দায়িত্ব রয়েছে সেসব বিষয় সম্পর্কে আমাদেরকে অবগত করে সে কারণে দেশপ্রেম সৃষ্টিতে এবং ভবিষ্যতের নেতৃত্ব দানের গুণাবলী অর্জনে অর্থাৎ সুযোগ্য নেতৃত্ব তৈরির ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান অতীব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখন আমরা জানব রাজনৈতিক প্রতিষ্ঠান আমাদের সামাজিকীকরণে কি ভূমিকা পালন করে সেটি প্রকৃত পক্ষে রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো ব্যক্তির সামাজিকীকরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর কারণ হলো আমরা বিভিন্ন ধরনের রাজনৈতিক প্রতিষ্ঠান এবং রাজনৈতিক ব্যক্তি দ্বারা প্রভাবিত হয় আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন বাংলাদেশের লক্ষ লক্ষ আমজনতা কিন্তু তার ডাকে সাড়া দিয়েছেন এবং তাদের ভিতরে কিন্তু এমন একটি সচেতনতার বীজ বপন করে দিয়েছিল যেটার কারণে আমাদের অতি অল্প সময়ে স্বাধীনতা অর্জন করা সম্ভব হয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠান সমাজের মানুষের ভিতরে অধিকার সচেতনতা তৈরি করে মানুষকে কিভাবে অধিকার আদায় করতে হয় সেই সব বিষয় সম্পর্কে অবগত করে মানুষকে সব বা মানুষের ভিতরে স্বদেশপ্রেম জাগিয়ে তোলে দেশের জন্য নিজেদেরকে যোগ্য হিসেবে গড়ে তুলতে সহায়তা করে সুযোগ্য নেতৃত্ব দানে সহায়তা করে সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসে এমনকি একজন রাজনৈতিক নেতাকে আমরা অনুসরণ করতে করতে বিভিন্ন সময়ে আমরা তার বৈশিষ্ট্যগুলো নিজেদের মধ্যে আয়ত্ত করি মানুষের সামনে কথা বলা নিজেদের অধিকারগুলোকে কিভাবে আদায় করতে হয় সেই বিষয়গুলো উপস্থাপন করা বা তুলে ধরা এসব বিষয় কিন্তু আমরা বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠানের থেকেই শিখি সুতরাং সামাজিকীকরণে রাজনৈতিক প্রতিষ্ঠানের কোনো বিকল্প নেই মানুষকে সচেতন করা এবং সংঘটিত করার ক্ষেত্রে এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিকীকরণের বিভিন্ন উপাদানের প্রভাব সম্পর্কে আমরা এখন জানব বিশেষ করে এখানে চারটি বিষয় দেওয়া আছে একটি হল অনুকরণ করা অভিভাবন অঙ্গীভূতকরণ এবং ভাষা এই চারটি বিষয় সম্পর্কে আমরা এখন জানব মূলত অনুকরণ হচ্ছে কাউকে হুবহু নকল করা বা অনুসরণ করা এখন আমরা জানি যে আমাদের মানব শিশুরা কিন্তু অনুকরণ প্রিয় অর্থাৎ একটা বাচ্চা শিশু যখন বারবার বড়দের সংস্পর্শে আসে বড়রা যা কিছু করে সে কিছু বা সেসব কিছুই কিন্তু তারা নিজেরা অনুকরণ করার চেষ্টা করে তো এই কারণে বলা হয় যে অনুকরণ করে অনেক মানব শিশুরা কিন্তু নিজেদের ভিতরে এই যে সামাজিকীকরণের অনেকগুলো বিষয় আয়ত্ত করে নেয় এখন আমরা জানবো অভিভাবন অভিভাবন হল মূলত এক ধরনের যোগাযোগ মাধ্যম বা প্রক্রিয়া যার মাধ্যমে প্রস্তাব আর তথ্যাদি অপরের কাছে পৌঁছে নিজেদের ধ্যান ধারণা ও চিন্তাভাবনা অন্যের ভিতরে প্রবেশ করায় অর্থাৎ আমরা একটা উদাহরণ দিলে বিষয়টা ক্লিয়ার হবে যেমন বিভিন্ন প্রচার কার্য বিজ্ঞাপনের মাধ্যমে এটি প্রতিষ্ঠা করা হয় মনস্তাত্ত্বিক নীতির উপর এর মানে কি এর মানে হচ্ছে যখন আমরা একটা উদাহরণ দিই যেমন কার্লার্ক এর কথা বলি একজন রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন লেখক ছিলেন দার্শনিক ছিলেন তিনি সমাজ ব্যবস্থা নিয়ে বিভিন্ন রকম বই লিখেছেন তার চিন্তা ভাবনাগুলোকে লেখার আকৃতিতে প্রকাশ করেছেন এবং তিনি যে লেখাগুলো লিখেছেন তার ভবিষ্যৎ প্রজন্ম সে বিষয়গুলো বা পড়তে পড়তে এবং নিজেদের মধ্যে আয়ত্ত করে নিয়ে এবং তার যে সমাজতন্ত্রের যে বিষয় অর্থাৎ তিনি যে বিষয়কে উপস্থাপন করার চেষ্টা করেছেন সেই বিষয়টি মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার একটা প্রবণতাও লক্ষ্য করা যায় আরও সহজেই বললে যেমন হজরত মোহাম্মদ ইসলাম আমাদের জন্য পবিত্র কোরআন নিয়ে এসেছেন বিভিন্ন ধর্মগ্রন্থ কিন্তু বিভিন্ন ব্যক্তিরা নিয়ে এসেছে এবং এই ধর্মগ্রন্থ অনুযায়ী কিন্তু আমরা জীবন জীবনযাপন করছি অর্থাৎ তার যে চিন্তাভাবনা সৃষ্টিকর্তার যে চিন্তাভাবনা সেসব কিছু কোনো একটা ধর্মগ্রন্থের মাধ্যমে আমাদের ভিতরে বর্তাচ্ছে অর্থাৎ যেমন কোরআনে বলা হয়েছে নামাজ পড়ো চুরি করিও না মিথ্যা বলা মহাপাপ এবং সেই জিনিসগুলো কিন্তু আমরা আয়ত্ত করছি কোরআন পড়ে আয়ত্ত করছি অর্থাৎ প্রত্যেকের নিজেদের ধর্মগ্রন্থ পড়ে আমরা কিছু বিষয় আয়ত্ত করি এই যে চিন্তাভাবনা এগুলো কিন্তু আমাদের না অন্য জনের কোরআনের উদাহরণ দিলে হজরত মোহাম্মদ চিন্তা চিন্তাভাবনা ধ্যান ধারণাগুলো আমাদের মাঝে তিনি লিখে ডাইভার্ট করার চেষ্টা করছেন করেছেন এবং আমরা সেই অনুযায়ী যাপন করার চেষ্টা করছি এখন এখন আমরা জানবো অঙ্গীভূতকরণ কি নিজের ভিতরে আয়ত্ত করা যা তাকে প্রভাবিত করে যেমন নিজেকে স্পাইডারম্যান হিসেবে সাজিয়ে সবাইকে চমকে দেওয়ার চেষ্টা করা এটি হচ্ছে প্রকৃতপক্ষে প্রত্যেক শিশুর জন্য একটি বিনোদনের মাধ্যম অর্থাৎ যখন একটি বাচ্চা শিশু যখন কোথাও ব্যতিক্রম কোনো কিছু দেখে এবং সেটার প্রতি সে আকর্ষণ ফিল করলে তখন পরবর্তীতে সে নিজেকে সেটা ভাবতে শুরু করে যেমন আমরা যখন কোনো একটা মুভি স্পাইডারম্যান ব্যাটম্যান তারপরে আছে সুপারম্যান এসব যখন আমরা দেখি তখন এদের যে বা মুভিতে বা আমরা বিভিন্ন ধরনের সিরিয়ালে যখন এই ধরনের ক্যারেক্টারগুলো যখন আমরা দেখি যখন স্পাইডারম্যানকে আমরা বা সুপারম্যানকে আকাশে উঠতে দেখি তখন আমাদের ভিতরেও একটা বাচ্চা শিশুর ভেতরেও কিন্তু এই জিনিসটা কাজ করে ইস আমি যদি উঠতে পারতাম স্পাইডারম্যানের মতো যদি আমি যেখানে সেখানে লাভ দিয়ে বা উড়াল দিতে পারতাম এই যে বিভিন্নভাবে তার চিন্তাভাবনা সেটা কিন্তু সে বহিঃপ্রকাশ করে কিভাবে তখন হয়তো সে তার পরিবার পরিবার বা পরিবারের মা বাবাকে বলে বাবা আমাকে স্পাইডারম্যান এনে দাও এভাবে হয়তো অনেকে অনেকের চিন্তাভাবনাগুলো প্রকাশ করে আমাদের পরিবারে যাদের ছোট ভাই বোন আছে তারা কিন্তু জানো বা তোমরাও জানো অনেক সময় বা তোমাদের কোনো কিছু যখন লাগে তখন কিন্তু বা কোনো কিছু যখন তোমার কাছে স্বপ্নের মতো মনে হয় সেই জিনিসটাকেই তোমরা বাবা বা মায়ের কাছে চেয়ে থাকো এই যে কেউ যখন সুপারম্যান দেখে তখন বলে বাবা আমাকে সুপারম্যানের মতো একটা ডল এনে দাও সুপারম্যানের মতো একটা পুতুল এনে দাও এভাবে কিন্তু আমরা বলে থাকি সুতরাং এই যে অঙ্গিত অঙ্গীভূতকরণ হচ্ছে নিজের ভিতরে যে আয়ত্ত করার একটা প্রক্রিয়া কোনো কিছু যখন আমরা দেখি অবলোকন করি আর ভালো লেগে গেলে সেটাতেই আমরা নিজেদেরকে রূপান্তর করার চেষ্টা করি যেমন একটা বাচ্চা শিশু নিজেকে স্পাইডারম্যান হিসেবে সাজিয়ে সবাইকে চমকে দিতে পছন্দ করে এছাড়াও ভাষা আমাদের সামাজিকীকরণে আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের যোগাযোগের অন্যতম মাধ্যম হচ্ছে ভাষা শৈশব থেকে আমরা যখন নিজেদের ব্যক্তিত্বকে বিকশিত করার চেষ্টা করি তখন কিন্তু সেটি ভাষার মাধ্যমেই প্রকাশ করি আমাদের চাওয়া পাওয়াগুলো আমরা ভাষা দিয়েই প্রকাশ করি সুতরাং এই ভাষা এক এক অঞ্চলে এক এক রকম হওয়ায় বিভিন্ন শ্রেণীর মানুষ যখন ভিন্ন ভিন্ন সংস্কৃতির সাথে ক্রস কানেক্টেড হয় অর্থাৎ এক সংস্কৃতির মানুষ এক ভাষার মানুষ অন্য ভাষায় অন্য সংস্কৃতির মানুষের সাথে যখন মিশে তখন পারস্পরিক ভাষার লেনদেন হয় অর্থাৎ নতুন ভাষা সে শিখতে অভ্যস্ত হয় আবার নতুন পরিবেশে সে নতুন বেশ কিছু বিষয় করার চেষ্টা করে বাংলাদেশের গ্রাম ও শহরে সামাজিকীকরণ প্রক্রিয়া এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে যদি বলি গ্রামের সামাজিকীকরণের প্রক্রিয়া একরকম আবার শহরে সামাজিকীকরণের ধরন আরেক রকম এর যথেষ্ট কারণ রয়েছে যেহেতু গ্রাম এবং শহরের মধ্যে প্রযুক্তিগত উৎপাদনগত শিক্ষাগত বিভিন্ন পার্থক্য বিদ্যমান সুতরাং গ্রাম এবং শহরে সামাজিকীকরণের প্রক্রিয়ায়ও ভিন্নতা বা তারতম্য রয়েছে গ্রামের সামাজিকীকরণ প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে শিশুর পরিবার পরিবারের সদস্যরা তারপরে প্রতিবেশী জ্ঞাতিগোষ্ঠী গোষ্ঠী বান্ধব ধর্মীয় প্রতিষ্ঠান সাংস্কৃতিক প্রতিষ্ঠান লোক সংস্কৃতি শিক্ষা প্রতিষ্ঠান টেলিভিশন চলচ্চিত্র ইন্টারনেট এসব কিছুই গ্রামের মানুষের সামাজিকীকরণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে কিন্তু সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান কারণ আমরা স্বভাবতই ধর্মের প্রতি দুর্বল এবং ধর্মীয় বিধিবিধান মেনে চলতে আগ্রহী হয় সুতরাং এই যে আমাদের সমাজ ব্যবস্থায় বিশেষ করে গ্রামীণ সমাজে একটি শিশুর সামাজিকীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার পরিবার পরিবারের পর হচ্ছে তার স্থানীয় পাড়া প্রতিবেশী যারা রয়েছেন তারা সুতরাং গ্রামের সামাজিকীকরণে কিছুটা ভিন্নতা আছে এমনকি আমরা জানি যে গ্রাম কিন্তু প্রযুক্তিগত দিক থেকে শহরের তুলনায় পিছিয়ে থাকে যখন একটা দেশে নতুন কোনো প্রযুক্তি আসে সেটা কিন্তু প্রথমে আসে শহরে তারপর ধীরে 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 গ্রামে যায় সে কারণেই গ্রাম এবং শহরের সামাজিকীকরণে কিছুটা পার্থক্য রয়েছে শহরের সামাজিকীকরণ দ্রুত হয় গ্রামের সামাজিকীকরণ স্লো মোশনে হয় আশা করি টপিকটা বুঝা গেছে এখন আমরা যদি সাম গ্রামের সামাজিকীকরণ আর বেশ কয়েকটা বিষয় যদি আলোচনা করি তাহলে এভাবে বলতে পারি সমাজে প্রচলিত বিভিন্ন ধরনের কুসংস্কার রয়েছে বিভিন্ন ধরনের রীতিনীতি রয়েছে আচার আচরণ রয়েছে সমাজের বিধিনিষেধ রয়েছে এইসব বিধিনিষেধ মেনেই কিন্তু আমাদেরকে সমাজে চলতে হয় সমাজে যখন আমরা বসবাস করি তখন কিন্তু আমরা ইচ্ছে মতো আচার ব্যবহার করতে পারি না তখন আমাদেরকে নতুন পরিবেশে আশেপাশের মানুষজনের কথাও চিন্তা করে চলাফেরা করতে হয় আর এটি করতে গিয়েই কিন্তু বা গ্রামের মানুষজন একে অপরের বিপদে আপদে এগিয়ে যা গিয়ে কিংবা গ্রামের যে বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান রয়েছে সেসব আচার অনুষ্ঠানে যখন আমরা একত্রিত হই বা উপস্থিত হই তখনও কিন্তু আমরা প্রত্যেকের ভিতরে সহযোগিতার সম্পর্ক মায়া মমতার সম্পর্ক সহমর্মিতার সম্পর্ক এবং পাশে থাকার সম্পর্ক কিন্তু আমরা তৈরি করতে পারি এটি হচ্ছে সামাজিকীকরণের গ্রামের সামাজিকরণ একটি গুরুত্বপূর্ণ দিক তাছাড়া গ্রাম এবং শহরের মধ্যে যদি আমরা একটা তুলনা করি তখন বুঝতে পারি যে শহরের তুলনায় গ্রামের শিক্ষার হার কম গ্রাম এবং শহরের মধ্যে কুসংস্কারের পরিমাণ বেশি হচ্ছে গ্রামে আবার গ্রামে নারীর ক্ষমতায়ন তেমন একটা হয় না বললেই চলে নারী এবং পুরুষ সমানভাবে সমান সুযোগ সুবিধা লাভ করে না আবার শহরে যেভাবে নারী পুরুষ ঘরের বাইরে বিভিন্ন পেশার সাথে জড়িত হয় গ্রামে কিন্তু সেই জিনিসটা লক্ষ্য করা যায় না গ্রামের মানুষের প্রধান পেশাই হচ্ছে কৃষি এবং কৃষি কাজ করে তারা জীবিকা নির্বাহ করে এবং এখানে ধর্ম বা এবং ধর্মীয় আচার অনুষ্ঠানগুলোকে খুব জাঁকঝমকপূর্ণভাবে পালন করা হয়ে থাকে এখান থেকেও তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় শিখতে পারে তবে গ্রামের সামাজিকীকরণে যে সকল উপাদান বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার মধ্যে রয়েছে ধর্মীয় আচার অনুষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান টেলিভিশন চলচ্চিত্র এবং আধুনিক যুগে ইন্টারনেট স্মার্টফোন সোশ্যাল বা যে মিডিয়া রয়েছে সোশ্যাল মিডিয়া পত্রপত্রিকা এসব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এখন আমরা জানবো শহরে সামাজিকীকরণ প্রক্রিয়ার প্রভাবটা কি পরিবারের সবচেয়ে প্রথম এবং বা পরিবারই হচ্ছে শহর অঞ্চলে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম এবং প্রধান মাধ্যম কারণ শহরের সমাজে সাধারণত মানব শিশুরা বা পরিবারের সদস্যরা বাইরের জগৎকে তেমন একটা দেখে না তাদের এখানে শহরে জটিল সম্পর্কের কারণে সামাজিক বন্ধন গ্রামের পরিবেশের মতো সুদৃঢ় নয় গ্রামে যেমন একজন মানুষ বিপদে পড়লে আরেকজন মানুষ দ্রুত এগিয়ে আসে শহরে কিন্তু সেই জিনিসটা লক্ষ্য করা যায় না অর্থাৎ এখানে একটা সামাজিক দূরত্ব রয়েছে যে যার যার মতো করে জীবন যাপন করে একে অপরের বিপদে তেমন একটা এগিয়ে আসতে দেখা যায় না আবার দিনে দুপুরে কোনো মানুষকে খুন করে ফেললেও আশেপাশের মানুষজন তাকিয়ে থাকে বিপদে এগিয়ে আসে না এখানে সবাই যান্ত্রিক যাপন করে তবুও একটা স্বার্থপরতার পরিবেশ যদিও বা বিদ্যমান আমরা বেশ কিছু ইতিবাচক দিকও শহুরে সমাজে লক্ষ্য করি যেমন এখানে শিক্ষার হার কম প্রত্যেকটা মানুষ নিজেদের জীবনীয় সচেতন এখানে জনসংখ্যা বৃদ্ধির হার কম নারীর যথেষ্ট ক্ষমতায়ন হয় নারীরাও পুরুষের পাশাপাশি ঘরের বাইরে অর্থনৈতিক উৎপাদনে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং পরিবারের অর্থনৈতিক অবদানটা নারীরাও সমানভাবে পুরুষের পাশাপাশি রেখে যাচ্ছে অনেক নারীরা উদ্যোক্তা হয়ে কাজ করছে আবার এখানে শহুরে সমাজে যদিও বা কুসংস্কার কম কিন্তু এখানে সামাজিক দূরত্ব অনেক বেশি এবং এখানে গ্রামের পরিবেশে যেমন শিশুরা একে অপরের সাথে পাড়া প্রতিবেশীদের সাথে মেলামেশায় বড় হয় শহরে কিন্তু সেই বিষয়টা তেমন একটা হয় না পাড়া প্রতিবেশীদের প্রভাবটা অনেকাংশেই কম শিথিল এখানে মূলত পরিবারের সদস্যরাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারপরে তার বন্ধু বান্ধব এবং বিভিন্ন এই যে টিভি চ্যানেলগুলো বা অ্যান্টেনার প্রভাব বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আমাদের সামাজিকীকরণে শহুরের সমাজে সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানে একটা বিষয় লক্ষ্য করা যায় যে সেটি হচ্ছে আধুনিক জ্ঞান বিজ্ঞানের যতই বিকাশ সাধন হচ্ছে যতই প্রযুক্তির উন্নয়ন হচ্ছে ততই কিন্তু মানুষ উৎপাদন ব্যবস্থাকে পরিবর্তন করছে এর ফলে ধীরে ধীরে তাদের সমাজ ব্যবস্থা চেঞ্জ হচ্ছে সুতরাং আমরা বলতে পারি যে শহুরে সমাজে সামাজিকীকরণের ধরনটা ভিন্ন এখানে একটা মানুষ যখন চাকরি করতে যায় তখন কিন্তু তার আশেপাশের বিভিন্ন জেলা থেকে আসা বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সংস্কৃতির বিভিন্ন ধর্মের মানুষ চাকরি করতে আসলে তাদের সাথে মিশে নতুন নতুন কিছু শেখে সুতরাং শহরে সমাজে ও সামাজিকীকরণে বেশ কিছু উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আজকের ক্লাসে আমরা মূলত যে বিষয়গুলো শিখেছি তার উপর দুইটা কাজ থাকবে একটি হচ্ছে সামাজিকীকরণে বিভিন্ন উপাদানের প্রভাব বিশ্লেষণ করতে হবে আর একটি হচ্ছে গ্রাম শহরে সামাজিকীকরণের তুলনামূলক আলোচনা করতে হবে তো এই দুটি কাজ তোমাদের জন্য থাকলো কোনো বিষয় যদি না বুঝার থাকে তোমরা কমেন্ট বক্সে জানাবে আশা করি সেসব বিষয় আমরা পরবর্তীতে আলোচনা করব আগামী ক্লাসে উপস্থিত থাকার জন্য সকলকে আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি সকলেই ভালো থাকো তিল দেন আল্লাহ হাফেজ